আমি মোহাম্মদ রাজিবুল আলম, প্রভাষক, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকের পাঠ পরিচিতিতে রেখেছি শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীর বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয় ব্যবস্থাপনার নীতি। আলোচ্য সূচি ব্যবস্থাপনার নীতি বা আদর্শ সমূহ। শিক্ষার্থীরা, ব্যবস্থাপনার নীতি হলো ব্যবস্থাপনা কার্য সম্পাদনে দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে গড়ে উঠে কতিপয় সাধারণ নির্দেশিকা বা নিয়ম পদ্ধতি। নির্দেশিকা মেনে চললে ব্যবস্থাপনার কাজ সুন্দর ও সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হয়। তাই এরূপ নির্দেশিকা কি হতে পারে তা নির্ধারণের জন্য ব্যবস্থাপনা বিশারদগণ চেষ্টা করেছেন। বিভিন্ন জন বিভিন্ন বিষয়কে নীতি হিসেবে তুলে ধরার প্রয়াস পেয়েছেন। FW টেইলর, হেনরি ফেয়াল তাদের মধ্যে অন্যতম। শিক্ষার্থীরা, এখন ব্যবস্থাপনার নীতি সমূহ আলোচনা করব। নীতি সমূহকে সংক্ষিপ্ত একটি বাক্যে যদি আমি বর্ণনা করি, কাক্কে আনি সাজু নিশ্রিপা সাচুয়ের। কাক্কে আনি প্রথমে কাঁদিয়া কার্য বিভাজন বা কার্য বিভাগের নীতি। শিক্ষার্থীরা, প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্ট ভাবে নির্দিষ্ট করার নীতিকেই ব্যবস্থাপনার কার্য বিভাজনের নীতি বলে। যে কোনো ব্যবস্থাপনার কার্যে কর্ম বিভাজন বা কার্য বিভাগ করা বা ভাগ করে দেওয়া প্রধান পালনীয়। একজন ব্যবস্থাপক অধীনস্থ জনশক্তি নিয়ে কাজ করেন। এদের কাজ যদি ভাগ করে দেওয়া হয় এবং সুনির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে কাজগুলো সুন্দর ও সুষ্ঠুরূপে সম্পাদন করা সম্ভব হয়। অন্যদিকে প্রত্যেকের কাজ নির্দিষ্ট থাকায় কাউকে জবাবদিহি করা যাবে না। যখন কাজগুলো নির্দিষ্ট থাকবে না, তখন জবাবদিহিতার আওতায় তাদেরকে আনা যাবে না। তাই একজন ব্যবস্থাপককে সবসময় সতর্কতার সাথে কাজকে ভাগ করে প্রত্যেকের কাজের দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করা উচিত, যাতে কর্মী কাজ কর্তৃত্ব ক্ষমতা বুঝে নিয়ে সেভাবে কাজ করতে পারে। এতে একই ধরনের কাজ করতে যেয়ে কর্মীর কার্য দক্ষতা যেমনই বাড়বে, তেমনি ব্যবস্থাপকের পক্ষে অধীনস্থদের কাজ তত্ত্বাবধান করা ও জবাবদিহি করা সহজ হবে। শিক্ষার্থীরা, দ্বিতীয় কাজটি হচ্ছে ব্যবস্থাপনার নীতির কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি। কর্তৃত্ব বলতে আমরা কি বুঝি? কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার, আদেশ দানের অধিকার। অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। এই অধিকার ও বাধ্যবাধকতা সমতা রক্ষার নীতিকেই কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি বলে। কোনো ব্যক্তির নিকট থেকে সঠিকভাবে কাজ পেতে চাইলে তাকে যেমনই কর্তৃত্ব ও দায়িত্ব বুঝিয়ে দিতে হয়, তেমনি উভয়ের মধ্যে যাতে সমতা বজায় থাকে সে বিষয়টির দিকেও দৃষ্টিপাত করা আবশ্যক। একজনকে হিসাব নিরীক্ষার দায়িত্ব দিলে প্রয়োজনীয় খাতাপত্র হিসাব তলব করার কর্তৃত্ব তাকে প্রদান করতে হবে। একজনকে হিসাব নিরীক্ষকের দায়িত্ব দিলে যে কাজটি করতে হয় সেই কাজটি করতে হবে, অন্যথায় তার পক্ষে হিসাব নিরীক্ষণের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব নয়। শিক্ষার্থীরা, তৃতীয় কাজটি হচ্ছে ব্যবস্থাপনার কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীকরণের নীতি। অর্থাৎ প্রতিষ্ঠানের কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপক পর্যায়ে অর্থাৎ উচ্চ পর্যায়ের হাতে কেন্দ্রীভূত থাকবে সেগুলো শনাক্ত করা। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যদি সকল কাজ উচ্চ পর্যায়ে ব্যবস্থাপকের হাতে কেন্দ্রীভূত থাকে, তখন তাকে কেন্দ্রীয়করণ বলা হয়। এবং এই একজনের হাতে সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকার নীতিকেই কেন্দ্রীয়করণের নীতি বলা হয়। অন্যদিকে এরূপ ক্ষমতা নিচের পর্যায়ের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া হলে তাকে বিকেন্দ্রীকরণ বলে। অর্থাৎ সকল ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত না করে বিভিন্ন ভাগে ক্ষমতাগুলোকে ভাগ করে বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপকের হাতে অর্পণ করা। একটা প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ কেন্দ্রীয়করণ
ও সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ, কোনোটাই লাভজনক নয়। এজন্য কিছু ক্ষমতা, কিছু কাজ আছে যা কেন্দ্রীভূত অবস্থায় রাখতে হয়, আবার কিছু কাজ আছে, কিছু ক্ষমতা আছে যা বিকেন্দ্রীকরণের মাধ্যমে বেশি সফল হওয়া যায়, বেশি সফলতা অর্জন করা যায়। আদেশের ঐক্য নীতি, শিক্ষার্থীরা একজন কর্মীর আদেশকর্তা হবেন একজন মাত্র ব্যক্তি, এরূপ হওয়ার বিষয়টি নিশ্চিত করা গেলেই তাকে বলা হবে আদেশের ঐক্য নীতি। অর্থাৎ কোনো অধস্তন একজন মাত্র ঊর্ধ্বতনের নিকট থেকে আদেশপ্রাপ্ত হবেন। এক্ষেত্রে যদি একাধিক আদেশদাতা হয় তাহলে ওই কাজের মধ্যে শৃঙ্খলা রক্ষা করা আদৌ সম্ভব নয়। এজন্য একজন ঊর্ধ্বতন একজন অধস্তকে মাত্র আদেশ দিবেন। একজন অধস্তন যদি একাধিক ঊর্ধ্বতনের মাধ্যমে আদেশপ্রাপ্ত হন তাহলে কাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কাজটি সঠিক ও সুচারুরূপে করা সম্ভব হবে না। নির্দেশনার ঐক্য নীতি, শিক্ষার্থীরা উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকেই ব্যবস্থাপনায় নির্দেশনার ঐক্য নীতি বলা হয়। একটা সামগ্রিক উদ্দেশ্য বা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি মাথায় রেখে তার আলোকে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি বলি, প্রতিষ্ঠানে কিছু যোগ্য বিক্রয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, এজন্য বিজ্ঞপ্তি তৈরি, পত্রিকায় প্রেরণ, আবেদনপত্র জমা গ্রহণ, আবেদনপত্র বাছাই, নিয়োগ পরীক্ষার কাটিসু, পরীক্ষা অনুষ্ঠান ইত্যাদি বিষয় মানব সম্পদ ব্যবস্থাপকের সংশ্লিষ্ট অধীনস্থদের ধারাবাহিক নির্দেশনার মাধ্যমে থাকতে হবে। আর যদি এক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে উক্ত নিয়োগ প্রক্রিয়াটি ব্যাঘাত ঘটবে, উক্ত নিয়োগ প্রক্রিয়াটি সুন্দর ও সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না। আর যদি কাজের মধ্যে নির্দেশনার ঐক্য থাকে, সবাই একই উদ্দেশ্যে কাজ করে, তাহলে কাজটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হবে। সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি, শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটি নীতি ব্যবস্থাপনা। অর্থাৎ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদানের নীতিকেই আমরা বলবো সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি। একটা ব্যবসায় কর্মরত প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগ যদি প্রাতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখে, তবে সেক্ষেত্রে দলীয় চেতনা, টিম স্পিরিট বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের স্বার্থে তারা ছোটখাটো বিভেদ এড়িয়ে চলে। এতে প্রতিষ্ঠান অধিক মুনাফা অর্জন করতে পারে, এতে জনশক্তির বেতন ও সুযোগ সুবিধাও বাড়ে। অন্যদিকে যদি কর্মরত প্রত্যেকেই নিজের স্বার্থকে বড় করে দেখে, তবে প্রতিষ্ঠানের বা অর্থাৎ সাধারণ স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এবং এক পর্যায়ে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। একটা দেশের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য। সরকার, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই যদি দেশপ্রেম নিয়ে কাজ করে, দেশের জন্য নিজের স্বার্থকে ত্যাগ করতে পারে, দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়, তখন দেশের জনগণ সর্বশেষে লাভবান হবে। আর যদি তা না পারে, নিজস্ব স্বার্থকে বড় করে দেখে, তাহলে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীরা, প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটা ব্যক্তি, বিভাগ ও উপবিভাগে একে অন্যের সাথে সংশ্লিষ্ট বা যুক্ত করার নীতিকেই বলা হয় জোড়াময় শিকলের নীতি। এতে শিকলের উপর থেকে নিচ পর্যন্ত পারস্পরিক আবদ্ধতা, কর্তৃত্বের প্রবাহ ও যোগাযোগের পথ নির্দেশ করে, কে কার অধীন, কে কার অধীনস্থ সহজে বোঝা যায়। ফলে সঙ্গবদ্ধতা জোরদার হয়। প্রতিষ্ঠানের যে কোনো পর্যায়ে সমস্যা দেখা দিলে তা ঊর্ধ্বতন সহজে জানতে পারে। নিয়মাবর্তিতার নীতি, প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ এবং তা মেনে চলার নীতিকেই ব্যবস্থাপনার নিয়মাবর্তিতার নীতি বলে। প্রতিষ্ঠানে যথোপযুক্ত নিয়ম নীতি না থাকলে এবং তা সংশ্লিষ্ট সবাই মান্য না করলে প্রতিষ্ঠান কখনোই ভালো চলতে পারে না। এই নীতি অনুযায়ী মনে করা হয় যে প্রতিষ্ঠানের নীতি ও নিয়মের প্রতি সকলের শ্রদ্ধাবোধ ও তা মান্য করার ঐকান্তিক আগ্রহ
সফলতা অর্জনের পূর্ব শর্ত। শৃঙ্খলার নীতি, শিক্ষার্থীরা যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকেই ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি বলা হয়। এক্ষেত্রে শৃঙ্খলা বলতে উপায় উপকরণাদির শৃঙ্খলাকে বোঝানো হয়। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো না গেলে কখনোই তার নিকট থেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব না। আমাদের অনেক প্রতিষ্ঠানে প্রায়শই লক্ষণীয় ব্যক্তির যোগ্যতা বা মেধার চাইতেও ব্যক্তিগত সম্পর্ক, রেফারেন্স, ব্যক্তিগত লাভালাভ ইত্যাদির গুরুত্ব অত্যধিক হয়। ফলে মানবীয় শৃঙ্খলা বলতে যেখানে সেখানে কিছুই থাকে না, কার্যত অদক্ষতা ও অযোগ্যতাকেই সেখানে লালন করা হয় সেখানে লালন করা হয়। পারিশ্রমিকের নীতি, প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনায় উপযুক্ত বেতন ও সুযোগ সুবিধা প্রদানের নীতিকেই আমরা পারিশ্রমিকের নীতি বলে থাকি। যে কোনো প্রতিষ্ঠানের কর্মরত জনশক্তি তার মেধা, যোগ্যতা ও কাজ অনুযায়ী উপযুক্ত পারিশ্রমিক প্রত্যাশা করে। মালিক পক্ষ তাদের বিনিয়োগকৃত মূলধনের বিপক্ষে উপযুক্ত মুনাফা পেতে চায়, তাই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে উভয় পক্ষের প্রত্যাশা পূরণে যত্নশীল হওয়ার প্রয়োজন রয়েছে। সাম্যের নীতি, অর্থাৎ পদস্থদের সবার প্রতি সমান আচরণ, স্নেহ প্রদর্শনের নীতিকে সাম্যের নীতি বলে। এটি ন্যায়পরায়ণতার সাথে সম্পর্কযুক্ত। চাকরির স্থায়িত্বের নীতি, এই নীতি অনুযায়ী মনে করা হয় যে কর্মীর চাকরির নিশ্চয়তা বিধান করা হলে তা কর্মীর মধ্যে প্রতিষ্ঠান সম্পর্কে আগ্রহ ও উদ্দীপনা বৃদ্ধি করে। সাধারণভাবে একজন যুবক লেখাপড়া শেষে ভালো চাকরি পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করে। যখন সে চাকরি পায় তখন চাকরিটা স্থায়ী হোক সেটাই সে প্রত্যাশা করে, আর এই নীতিকেই চাকরির স্থায়িত্বের নীতি বলা হয়। উদ্যোগের নীতি, প্রতিষ্ঠানের সকল পর্যায়ে ব্যবস্থাপকগণ স্ব কর্মক্ষেত্রে যাতে উদ্যোগী হতে পারে বা নিজের কাজের উন্নয়নের বিষয়ে ভাবতে পারে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সুযোগ সুবিধার সৃষ্টিকে ব্যবস্থাপনার উদ্যোগের নীতি বলে। ঊর্ধ্বতনের পক্ষে প্রতিষ্ঠানের সর্বস্তরের কাজের মান উন্নয়ন করা এবং বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠার বিষয়টি কার্যকর চিন্তা করা সম্ভব হয় না যদি উদ্যোগের নীতি না থাকে। তাই প্রতিষ্ঠানে যদি এমন পরিবেশ গড়ে তোলা সম্ভব হয় যাতে প্রত্যেক অধস্তন স্বস্থানে তাদের কাজের সমস্যা সম্ভাবনা নিয়ে ভাবতে পারে এবং সমস্যা সমাধানের কাজ করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি হওয়াকেই উদ্যোগের নীতি বলবো। একতাই বলের নীতি, সর্বশেষ নীতি ব্যবস্থাপনার একতাই বলের নীতি। প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি, বিভাগ, উপবিভাগের সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সহযোগিতায় কর্মকাণ্ড পরিচালনার নীতিকেই ব্যবস্থাপনার একতাই বলের নীতি বলা হয়। শিক্ষার্থীরা, আমরা যে 14টি মূলনীতি পড়েছি হেনরি ফেয়লের ব্যবস্থাপনার ক্ষেত্রে, 14টি নীতি যে ব্যবসা বা প্রতিষ্ঠানে বেশি লক্ষণীয়, অর্থাৎ 14টি নীতির সবচেয়ে বেশি নীতি যে প্রতিষ্ঠানে বাস্তবায়িত হয় সেই প্রতিষ্ঠান বেশি সাফল্য অর্জন করে। তাছাড়াও নমনীয়তার নীতি, ভারসাম্যের নীতি, ব্যতিক্রমের নীতি, এই তিনটি নীতির কথা আলোচনা করেছিলেন হেনরি ফল, কিন্তু মৌলিক হিসাবে 14টি নীতির কথা হেনরি ফল বর্ণনা করেছেন। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।